বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জাতীয়তাবাদী দল ঢাকা উত্তর মহানগরী আয়োজিত আজকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার প্রতিবাদে আজকের এই মানববন্ধনে সংগ্রামী সভাপতি ঢাকা উত্তর মহানগরী বিএনপির আহ্বায়ক এবং সাবেক ছাত্রনেতা নব্বইয়ের গণ আন্দোলনের বীর সাবেক সংসদ সদস্য সাবেক মন্ত্রী জনাব আমানুল্লাহ রাম এখানে উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা দক্ষিণ মহানগরের আর সম্মানিত আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব এবং সংগ্রামী ছাত্রনেতা নব্বইয়ের গণ আন্দোলনের বীর খাইরুল কবির খোকন এবং উত্তর মহানগরীর সম্মানিত সদস্য সচিব এবং জাতীয় ক্রীড়াবিদ আমিনুল হক সহ উত্তরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। আজকে বাংলাদেশের মানুষ আজকে বিপর্যস্ত, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, সরকার এর কোন লাগাম টেনে না ধরে বরং এই দ্রব্য মূল্য ঊর্ধ্বগতির পেছনে যে আওয়ামী সিন্ডিকেট আছে তাদেরকে তারা উৎসাহিত করছে এবং যার ফলে প্রতিনিয়ত চাল ডাল থেকে শুরু করে খাদ্যদ্রব্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, সরকার তা কখনো কোন রকমের ব্যবস্থা করতে পারছে না। আজকে এ দেশে বিগত করোনার কারণে গরিবের সংখ্যা বেড়েছে, আগে যেখানে শতকরা 20% মানুষ দারিদ্র সীমার নিচে ছিল, এই করোনার কারণে আরো 20% মানুষ এই দারিদ্র সীমার নিচে চলে এসেছে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তে পরিণত হয়েছে। তাই আজকে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এদেশের মানুষ আজকে দুই বেলা ভাত 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 পেট ভরে খেতে পারে না, বহু মানুষ অনাহারে থাকে, তাদের ক্ষমতা নাই, আজকে আয় রোজগার কমে গেছে। অন্যদিকে আজকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য চাল সহ আজকে আকাশ ছোঁয়া দাম। অতএব আজকের এই প্রতিবাদ, এই সরকার এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ। অন্যদিকে বরং আমরা অভিযোগ করতে চাই, এই সরকার জানে এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির পেছনে যে সকল সিন্ডিকেট আছে তারা সকলেই আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ী, তাদেরকে তারা সুযোগ দেওয়ার জন্য, সুবিধা দেওয়ার জন্য আজকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না। সরকার এই জন্য পদক্ষেপ নিচ্ছে না যেহেতু এই সরকার জনগণের নির্বাচিত সরকার নয়, 2008 থেকে শুরু করে এই সরকার নানাভাবে গায়ের জোরে ক্ষমতায় রয়েছে। আপনারা জানেন গত নির্বাচনে 30 ডিসেম্বরের ভোট আগের রাত 29 তারিখে ডাকাতি করে নিয়েছে। আজকে এই জন্য এই সরকারের কোন দায় নেই এই দেশের জনগণের প্রতি। আপনারা দেখছেন যখন জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে যে আগামী নির্বাচন এই সরকারের অধীনে হতে যাবে না, এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় দল আমরা ঘোষণা করেছি
এই হাসিনা সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না এবং নির্বাচন হতে যাব না। এটা আমাদের কথা নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা নয়, এটা হচ্ছে দেশের সকল জনগণের কথা। জনগণ আজকে দ্রব্যমূল্য উর্ধগতিতে যেমন নিষ্পিষিত, তেমনি ভাবে আওয়ামী দুঃশাসনের সেই তৃণমূল পর্যন্ত তাদের অত্যাচার নির্যাতন চাঁদাবাজি সকল দিক থেকে আজকে জনগণ আজকে নিষ্পেষিত। তাই জনগণের দাবি যে আগামী নির্বাচন একটি সুষ্ঠু নিরপেক্ষ সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হতে হবে, আর সেই নির্বাচন হতে হলে আমরা দেখেছি গত তিনটি নির্বাচনে এই সরকারের অধীনে কখনো একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। অতএব নির্বাচন হতে হবে নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের অধীনে। আর এই শেখ হাসিনা সরকার যদি টিকে থাকে তাহলে সেই নির্দলীয় নিরপেক্ষ সরকার এই শেখ হাসিনা সরকার টিকবে না, গঠন করবে না। তাই আজকে আমরা দেখছি যে যখন জনগণ সকল ঐক্যবদ্ধ হচ্ছে যে এই শেখ হাসিনার সরকারকে পচিয়ে দেশে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে আগামী নির্বাচন হবে, জনগণ যাদেরকে চায় তাদেরকে ভোট দেবে, এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে, তাহলে জনগণের অধিকার দেশে প্রতিষ্ঠা হবে। আজকে এই সরকার যখন এই পরিস্থিতি দেখছে তখন আজকে নানা ষড়যন্ত্র করছে। একটি ষড়যন্ত্র আপনারা দেখেছেন, এই দুর্গা পূজায় পবিত্র কোরআন শরীফকে পূজা মণ্ডপে রেখে এবং সেই কোরআন শরীফ একজন থানার ওসি মিডিয়ার সামনে দেখাচ্ছে এবং ফেসবুকে এটাকে ভাইরাল করেছে। তার অর্থ হচ্ছে তারা এই প্ররোচনা করছে এই সরকারের পক্ষ থেকে। ইতিমধ্যে যারা ধরা পড়েছে শুনেছেন তারা সরকারের পক্ষের লোক। অর্থাৎ আমরা বলতে চাই যে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে বাংলাদেশে একটা পরিস্থিতি সৃষ্টি করতে চায় আজকের এই সরকার। কেননা আগামী দিনে যে আন্দোলন সংগ্রাম সামনে রয়েছে সেই দিক থেকে জনগণকে দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য, জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আজকে সরকার নানা ভুল দিয়েছে আছে, তার মধ্যে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করাও তাদের একটি পরিকল্পনা এবং ষড়যন্ত্র। অতএব আজকে দেশে কেউ নিরাপদ নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়রদের থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত আজকে 35 লক্ষ নেতা কর্মী মামলায় জর্জরিত। এদেশে গুম খুন রাহাজানি আছে নিত্য দিনের অবস্থা। এই সরকার এগুলো কোনো কারো নিরাপত্তা দিতে পারে নাই। আজকে হিন্দুদের দুর্গা পূজার নিরাপত্তা দিতে পারে নাই। আজকে আমাদের সারা বাংলাদেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই আজকে আমাদের সামনে যদি আমরা দ্রব্যমূল্যের এই উর্ধগতিকে রোধ করে জনগণকে এর করারও গ্রাস থেকে আমরা মুক্ত করতে চাই, যদি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চাই, তাহলে একমাত্র লক্ষ্য হবে এই সরকারকে বিদায় দেওয়া। এই সরকারকে বিদায় দিতে না পারলে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব হবে না। এই সরকারকে বিদায় করতে না পারলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সসম্মানে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না। তাই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এদেশের জনগণ ঐক্যবদ্ধ এই সরকারকে হটানোর জন্য আজকে আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে আজকে আমরা এই শপথ দেওয়া উচিত, এই প্রত্যয় আমরা গ্রহণ করা উচিত যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এদেশের জনগণকে একটা কঠিন ঐক্য ইস্পাত কঠিন গণঐক্য সৃষ্টি করে জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য
এই সরকারকে বিদায়ের জন্য আমরা আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। তাই আমি আপনাদের আহ্বান জানাই, আওয়ামী লীগ 75 বার সরকারে গণতন্ত্র হত্যা করেছে। আওয়ামী লীগ গত 3টি নির্বাচনে ভোট ডাকাতি করে গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তারা গণতন্ত্র ফিরিয়ে দেবে না। গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের মানুষের অধিকার পুনরুদ্ধার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন, এর নেতৃত্ব, আন্দোলনের নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দিতে হবে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগঠনকে অতি দ্রুত সংগঠিত হয়ে নিজেদের ঐক্যকে দৃঢ় করে জনগণের ঐক্য সৃষ্টি করে আমরা আগামী দিনে এই সরকারকে হটানোর আজকে প্রস্তুতি নিতে হবে। তাহলেই বাংলাদেশের জনগণ এই সকল অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিগ্রহণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের অধিকার সবকিছুর সমাধান তারা পাবে। সেই সমাধানের লক্ষ্যে এই সরকারের বিদায় নেওয়া প্রয়োজন। আমি আপনাদেরকে সকলকে আগামী দিনের সেই আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে আপনারা সংগঠিত হয়ে শক্তি সঞ্চয় করে আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ এবং সাংবাদিকদের কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহানগর উত্তর শাখা জিন্দাবাদ।